আমার কেউ নেই, কেউ ছিল না, এটা অভিমানে না, অনুভবে বলছি। যারা এসেছিল আমার জীবনে তারাই আমাকে আলো ভেবে পথ চিনে ভারী ফিরে গেছে। আমার কেউ নেই, কেউ ছিল না। ল্যাম্পপোস্টের মতো বহুকাল দাঁড়িয়ে থাকতে থাকতে ভেবেছি, বিধা তো আমার জন্য কাউকে বানায়নি। প্রচণ্ড তৃষ্ণায় যখন কথা বলার জন্য পেয়ে মানুষটিকে খুঁজতাম, তখন হাতড়িয়ে দেখতাম কেবলমাত্র মাথার উপর একটা চাঁদ দাঁড়িয়ে, তাও অন্যের আলোয় আলোকিত। আমার কেউ নেই, কেউ ছিল না। এই অনুভূতিটা বড্ড বাজে, আমার কেউ নেই, কেউ ছিল না। আমি নিঃসঙ্গ আকাশ হই আর শূন্য শূন্যে বেসে যাই, আমার কেউ নেই, কেউ ছিল না। কষ্টের মাঝে যে নির্ঘুম রাত, তা কখনো পোহায় না, শেষ হয় না। সেই রাত যেন অনন্তকালের, শেষ হয় না। আমার কেউ নেই, কেউ ছিল না। অন্ধকার যে কতটা ভয়ঙ্কর তা একমাত্র সেই জানে যার জীবনে আলোর অভাব। আলোবিহীন মানুষের অন্ধকার আর আলোর মধ্যে পার্থক্য বুঝতে পারে না। আমার কেউ নেই, কেউ ছিল না। ঠিক তেমনই আমার কিছু কষ্ট আছে যা অন্ধকারে ডাকা। কালো ছায়ার আধার যখন জীবনে নেমে আসি, তখন কেউ পাশে থাকে না, কেউ না। কথা দিয়েও কেউ কথা রাখেনি, কথা দিয়েও কেউ কথা রাখেনি। এমন কত মানুষ দেখলাম যারা কথা দিতে পারে, কথা রাখতে পারে না। যখন অতি প্রিয় মানুষের হাতটি আমার খুব প্রয়োজন ছিল মাথার ওপরে, তখনও আমি তাকে পাশে পাইনি। কেউ নিয়ে আমার, কেউ ছিল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলোদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।